আচ্ছা, এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত, এটা তো আমরা জানি না। দুই রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন, 691 জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে, তারাও শুনছে। দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন 10,000 লোক অলরেডি এটা দেখে ফেলছে। সো আপনারাও যেমনি শুনছেন, আরও অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে। তো বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, তিন তিন করে, প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন, এটা এটা কোনো সমস্যা নেই। 7 5 12 তাকবীরও হবে, 3 3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সুরাতুল আলা পড়তেন, সাব্বিহিস মা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে সুরাতুল গাশিয়া পড়তেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তবে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। ইউএতে আমি যতবার সালাত পড়েছি, সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে। তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু, তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে। তবে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন।